আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ নুরুজ্জামান লিটন আপনাদের মাঝে আবার হাজির হলাম আমার ধারাবাহিক টিউটোরিয়াল ক্যামথেশিয়া নিয়ে। তো আজকে আমি আমার ক্যামথেশিয়ার পার্ট থ্রি দেখাবো, অর্থাৎ আমি পার্ট ওয়ানে এবং পার্ট টুতে ক্যামথেশিয়া পার্ট ওয়ান পার্ট টুতে আমি ইম্পোর্ট এ ফাইল, অ্যাড টু টাইম লাইন, অ্যাড টু লাইব্রেরি, সেট আপ ইন্টু আর্ট্রো, তারপর রিবন অপশন, এখানে কিছু কাজ আমি আপনাদের দেখিয়েছি কীভাবে সেট আপ দিতে হয়, ইন্টু আর্ট্রো দিয়ে কাজ করতে হয়। তো আজকে আমার ধারাবাহিক টিউটোরিয়ালের থ্রিতে আমি দেখাবো যে কীভাবে একের অধিক, অর্থাৎ একটার অধিক ভিডিও অ্যাড করে তারপরে সেখান থেকে কিছু কাটসাট করা যায় অথবা সেখানে কিছু রাখা যায় ইত্যাদি ইত্যাদি কাজ। তো চলুন আমরা আজকে দেখি এই অপশন, এই বিষয়গুলোর কতগুলো আমরা আজকে করতে পারি। তো আমি একটু অসুস্থ, আমার গায়ে জ্বর, তারপরও টিউটোরিয়াল দিতে বসলাম। তো চলুন আমরা মূল কথায় চলে যাই। তো লাস্ট টিউটোরিয়াল ক্যামথেশিয়া ভিডিও টু, ওখানে আমি দেখেছিলাম যে কীভাবে আউটটু ইনটু দিতে হয়। এবার আমরা দেখব মাল্টিপল ভিডিও অ্যাড, কীভাবে মাল্টিপল ভিডিও অ্যাড করতে হয়। তো বন্ধুরা খুব সোজা, আপনি ধরুন আমি এই আউটটুটা উপরে উঠালাম, এখন আমার এই একটা ভিডিও আছে, আমি আরেকটি ভিডিও অ্যাড করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি কী করবো, পুনরায় এখান থেকে প্লাস প্লাস চিহ্ন তো দিতে পারেন, ইম্পোর্ট মিডিয়া, অথবা এই ফাঁকা জায়গায় মাউস রাইট ক্লিক করে ইম্পোর্ট মিডিয়া, আপনি এখান থেকে ধরুন আমি আর একটি নিয়ে আসি, আমি এইটা নিয়ে আসলাম, এটা পেন, এখন এটা কিন্তু এখানে আসলো লাইব্রেরিতে আসলো, অর্থাৎ এখন এখান থেকে আপনার এখানে নিয়ে আসতে হবে। এখন আপনার এই বারটা যেখানে থাকবে ঠিক ওইটা ওখানে আসবে, বারটা মনে করেন আমি এখানে নিয়ে আসলাম, অথবা যদি আপনি বারটা নিয়ে এই এটার উপর রাইট ক্লিক করে অ্যাড টু টাইম লাইন, অ্যাড লাইন দিয়ে মানে ক্লিক করেন তাহলে এখানে চলে আসবে, অথবা আপনি সরাসরি টেনে আপনি এটার সাথে নিয়ে আসতে পারেন। এই যে এখন কিন্তু দেখুন আপনার কিন্তু ভিডিও দুইটা হয়ে গেল, একটা 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 হলো একটা হলো, এটা যদি আপনি ইচ্ছা করেন কাটসাট করে এটার সাথে অ্যাড করে দিতে পারেন। যেমন আমি ধরেন এখন এখান থেকে যদি আপনি কাটসাট করেন, মনে করেন আমি একটু কাটবো, তাহলে আপনি ইচ্ছে করলে এ থেকে এই পর্যন্ত আপনি কাটতে পারেন। আচ্ছা, এটা অ্যাড করার পরে আপনি এটা ঠিক করে দিতে পারেন, আপনি এটা ঠিক করা আছে, আপনি ইচ্ছে করলে যদি আপনি ধরেন আপনি এখান থেকে কেটে দিবেন এই অংশটা, তাহলে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দুইটা ভাগ হয়ে গেল, আপনি এটা একটা বাদ দিয়ে দেবেন ডিলিট করে, অথবা আপনি মনে করেন আমি যখন এখানে প্লে করবেন তখন এই থেকে এই আপনি যখন এখানে এইটা টানবেন তখন আপনার এখানে শো করবে, আমি যদি আপনি যদি এখান থেকে এতটুকু নিয়ে তাও ইচ্ছে করলে আপনি প্লে করবেন, প্লে করে আপনি দেখবেন, দেখে ভালো তাহলে আপনি এটুকু ডিলিট করতে পারেন, অর্থাৎ এখানে রাইট ক্লিক করে ডিলিট ডিলিট করে দেখুন এখানে আর নেই, দেন আপনি এটা টেনে এটার সাথে মিশিয়ে দেবেন, এটা তো এখানে আছে, এখন আপনি এভাবে আপনি এখন এভাবে এটা কেটে গেল, তাহলে এভাবে আপনি মাল্টিপল ভিডিও অ্যাড করতে পারবেন এবং কাজ করতে পারবেন। তাহলে আমার এই টপিক্সটাও শেষ হয়ে গেল। এবারে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় অ্যানোটেশন, অ্যানোটেশন মানে কি,
ধরুন আপনি এই একটা, আচ্ছা আপনার ভিডিও কাজ যদি আপনার শেষ হয়ে যায়, যেমন আপনার যদি এটা এখানে দিলেন, আপনি ধরুন এখানে যখন আপনার ভিডিও চলবে, সরি এখানে যখন আপনার ভিডিওটা চলবে তখন আপনি, আচ্ছা এই ভিডিও যখন চলবে তখন দেখুন আপনার কিন্তু আপনি ইচ্ছে করলে এখানে একটা আপনার চ্যানেলের নাম দিতে পারেন, সেটি হচ্ছে অ্যানোটেশনের মাধ্যমে দিতে হয়। যেমন দেখে আমি ধরুন আপনি, আমি এখান থেকে আমি এখানে একটা অ্যানোটেশন দিতে যাচ্ছি, এই যে অ্যানোটেশন ধরুন আমি এটা দেব, তাহলে এটা রাইট ক্লিক করে অ্যাড টু টাইম লাইন, টু টাইম লাইন, তাহলে এখানে আসলো। এখানে এখান থেকে আপনি যেখানে ইচ্ছে আপনি সেখানে দেবেন, দেন এখানে আপনি নাম দিতে পারেন। যেমন আমি যদি আমার চ্যানেলের নাম দিই পেপার আর্ট অ্যান্ড ক্রাফট, দেন আপনি ইচ্ছে করলে এটা বাড়িয়ে কমিতে পারেন, এটা আপনি টেনে যেখানে ইচ্ছা সেখানে আপনি দিতে পারেন, মনে করেন আমি এখানে দিলাম, দেন আপনি দেখুন এইটা কিন্তু এখানে চলে আসলো টাইম লাইনে। এখন আপনি যদি ধরুন আচ্ছা আপনি মনে করেন এখানে তো প্রথম থাকবে আপনার আউটরো না ইন্ট্রো, সরি প্রথম থাকবে ইন্ট্রো, ইন্ট্রোটা শেষ হওয়ার পরে আপনি এটা দেবেন, এটা যদি আপনি এখান থেকে দেন তাহলে দেখুন ইন্ট্রোটা শেষ হওয়ার পরে, কারণ ইন্ট্রোতে তো আপনার চ্যানেলের নাম থাকবে, এরপরে আপনি এই দেখুন ইন্ট্রোটা আই, আচ্ছা যদি একটু সামনে দেন, সামনে দিতে পারেন এই যে সামনে, তাহলে হলো কি আপনি যখন প্লে করবেন তখন দেখুন আপনার প্রথমে ইন্ট্রো তারপর এই যে পেপার আর্ট অ্যান্ড ক্রাফট এখানে চলে আসবে। এখন বিষয়টা হচ্ছে এটা আপনি কতটুকু দিবেন, যদি আপনি মনে করেন যে আপনার একদম লাস্ট পর্যন্ত আপনি দিবেন এই পর্যন্ত, তাহলে আপনি টেনে যতটুকু দিবেন ততটুকু নিয়ে আসবেন, টেনে এনে আপনি এখান থেকে আবার শুরু করতে পারেন। এই দেখুন এটা একদম ওই পর্যন্ত থাকবে, এই পর্যন্ত থাকবে। আচ্ছা ধরুন আপনি এটা এই পর্যন্ত দিলেন, আর এখানে আপনি আরেকটি অ্যানোটেশন দিতে পারেন, এখানে এই দেখুন এইটা এই পর্যন্ত থাকবে, এবার যদি আপনি এখানে আর একটা অ্যানোটেশন দেন, যেমন যেমন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, দেন এটা আপনি যদি একটু বাড়িয়ে দেন, দেখুন কি হলো, অর্থাৎ এখানে তো আপনার একটা ইন্ট্রো আছে, ইন্ট্রো আউট্রো থাকবে এই পর্যন্ত, তারপর আপনি এটা দিলেন এখানে, এটা একটু বাড়িয়ে দিলেন, তাহলে কীভাবে দেখেন আপনি প্রথমে প্রথমে দিলেন আপনি এইটা পেপার আর্ট অ্যান্ড ক্রাফট, এই অ্যানোটেশনটা চলতে থাকবে যতক্ষণ আপনার মূল কাজ থাকবে, ততক্ষণ আপনার চলতে থাকবে। দেখুন এরপরে দেখুন মিশিয়ে দিই, দেখুন এইটা শেষ হয়ে যাবে, এরপর আপনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এটা দিয়ে দিলেন, এইটা এই পর্যন্ত শেষ হওয়ার পরে দেন আপনার আউটরো কাজ করবে। তো এভাবে যদি আপনি অ্যানোটেশন আপনার ভিডিওতে দেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি দেখতেও সুন্দর হবে আর আপনার ভিডিওটি অনেক সুন্দর হবে এবং মানুষ পছন্দ করবে। তো বন্ধুরা
সময় একটু কম, তো আজকে এ পর্যন্ত আমি রাখতে চাচ্ছি, কারণ আজকে আমার ক্লাস বন্ধ হয়ে যাবে, আমি বাড়িতে বসে আবার চেষ্টা করবো দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার নতুন ভিডিওগুলো আপনাদের আপনাদের মাঝে সাথে সাথে চলে যাবে আপনাদের মেইলে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।